শুধুমাত্র এই কিশোরটিই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর প্রায় 15% মানুষের কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতা রয়েছে। তবে বাংলাদেশের মতো দুর্ঘটনাপ্রবণ এলাকায় এর সংখ্যা আরও বেশি বলেই বিশেষজ্ঞরা মনে করেন। দুঃখজনক হলেও সত্য, এ সকল প্রতিবন্ধী ব্যক্তি সমাজ, রাষ্ট্র, এমনকি পারিবারিক ক্ষেত্রেও ভীষণভাবে উপেক্ষিত, সুবিধাবঞ্চিত। আমি জন্ম থেকে দুই হাত বিহীন একজন প্রতিবন্ধী ব্যক্তির বহু সমস্যা থাকে, যেমন খাওয়া দাওয়া, গোসল, পায়খানা গিয়ে পানি খরচ করা। যদি কোথাও দাওয়াত করতো আমার বাবা মা যাইতো না, বলতো যে আমার মেয়েটার যদি কেউ কান্না বলে তো আমার মেয়েটা তো মনে দুঃখ পাইবো। আমি যখন ছোটবেলায় এই ধরনের চলাফেরা করতাম তো কেউ কেউ বলতো যে হ্যাঁ মুসলমানের প্রতিবন্ধকতা মানুষ, লোলা ডেংরা মানুষ, আমি খেলতে গেলে খেলার মধ্যে কেউ জায়গা দিচ্ছেন বা বিভিন্ন ধরনের কানা ঘোষা করছে, ঠাট্টা মশকারি করছে। তারপর আমি যখন একটু বুঝতে চেষ্টা করি তখন আমি একা একা থাকি ঘরে, কেউ কার সাথে খেলি না, কিছু করি না। অনেক ছেলেমেয়েরা আমার বন্ধু বান্ধবরা হাত দিয়ে বই নিয়ে স্কুলে চলে যায় আর আমি যেতে পারি না, তখন আমি মা বাবাকে বললাম আমাকে স্কুলে দেওয়ার জন্য। ওনারা যখন খেলতে যাইতো তখন আমারও ইচ্ছা করতো যে ওনারা খেলতে যাইতেছে আমিও খেলতে যাই, আমারও খেলার ইচ্ছা আছে, তবে ওনারা খেলছে আমি খেলছি না, আবার আমার নিজের মতো করে আমি খেলাধুলা করছি। সমাজে যদি কোথাও বেরোতাম তো বলতো যে তোমার মেয়েটা কান হয়েছে, তো আমার মনে যখন দুঃখ না পাই তার জন্য আমার আব্বা কোথাও আমাকে নেয়। অতীতে তারা বলছে যে আমরা বেড়াতে যাই, তুমি বেড়াতে যাইতে পারবো না, তখন আমি বলছি যে কেন যাইতে পারবো না, তা আমরা অনেক দূরে হাঁটে যাব, তুমি কি হাঁটে যেতে পারবা, তখন আমার কাছে খারাপ লাগছে। ব্রিটিশ নাগরিক স্যার জন উইলসন ছিলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাই তিনি খুব সহজে সমাজের এই বিশাল জনগোষ্ঠীর প্রতিবন্ধকতা অনুধাবন করতে পেরেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, সঠিক দিক নির্দেশনা দেয়া হলে এইসব প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা না হয়ে বরং পরিবারের জন্য আর 10 জন সাধারণ মানুষের মতোই কর্মক্ষম ও দক্ষ হয়ে উঠতে পারে। যার প্রেক্ষিতে 1950 সালে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা কল্পে এবং তাদেরকে আত্মনির্ভরশীল করতে প্রতিষ্ঠা করেন সাইট সেভার্স। আর তারই ধারাবাহিকতায় 1973 সালে বাংলাদেশে সাইট সেভার্সের যাত্রা শুরু। আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়ন চাই, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের পিছিয়ে পড়া সমগ্র জনগোষ্ঠী একইভাবে সমান অধিকার ভোগ করতে পারে এবং সমানভাবে অংশগ্রহণ করতে পারে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সহ অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে একটি বাধামুক্ত একীভূত সমাজ প্রতিষ্ঠার উপলক্ষে একটি প্রকল্প পরিচালনা করে আসছি। ইতিমধ্যে 15 লক্ষেরও বেশি মানুষের ছানি অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে সাইট সেভার্স। শুধুমাত্র ছানি অপারেশনই নয়, বিভিন্ন জেলায় শিক্ষা কার্যক্রমের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদান একীভূত করার কর্মসূচিও পরিচালনা করছে সাইট সেভার্স। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্যবহার উপযোগী একটি রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে, ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সহজে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা পরিবার ও সমাজের বোঝা মনে করি, এরা বোঝা হওয়ার পেছনের কারণ বিশ্লেষণ করলে এর দায়ভার কিন্তু আমাদেরই উপর এসে পড়ে।
বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের চলার পথে অনেক প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়। আমি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে আমার 4 বছর বয়সের দৃষ্টিশক্তি হারানোর পর থেকেই এই প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে আসছি। দৃষ্টি প্রতিবন্ধিতা বা অন্য কোনো প্রতিবন্ধিতা একজন মানুষের জীবনে কোনো বাধা নয়। যদি তার সেই বিশেষ চাহিদাটা পূরণ করার ব্যবস্থা করা হয় তাহলে সেই প্রতিবন্ধী ব্যক্তি অপ্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায় সমাজে সমান অবদান রাখতে সক্ষম হতে পারে। আমি শিক্ষাজীবন শেষে আইন বিষয়ে LLB অনার্স এবং LLM ডিগ্রি অর্জন করে আমি আইন ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছি। প্রতিবন্ধিতার যে বাধাটা, এটা দূর করতে গেলে তার বিশেষ চাহিদাটা পূরণ করতে হবে, তার প্রতি পরিবার, সমাজ এবং রাষ্ট্র বিশেষ যত্ন নিতে হবে। ভিপস একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যাদের উদ্দেশ্যই হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন করা। শরৎবাবুর কাছে লেখা তোমার সৃষ্টি সেই সাধারণ মেয়ে মালতীর মতো তোমাকে একটি চিঠি লিখছি রবি ঠাকুর। আর তারই ধারাবাহিকতায় সাইট সেভার্সের সহায়তায় 2012 সালে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তি শিক্ষা প্রদানের লক্ষ্যে ভিপস ICT প্রশিক্ষণ কেন্দ্র চালু করে, যেখানে একত্রে 12 জন প্রতিবন্ধী ব্যক্তি কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়াও ICT থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্রেইল প্রিন্টার, মোবাইল ফোন ও কম্পিউটারে বিশেষ সফটওয়্যার দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহার করছে। ভিপস এবং ABC প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে, আর তারই সহায়তায় সেলফ হেল্প গ্রুপগুলো স্থানীয় সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সেবা বিনিময় কার্যক্রম বাস্তবায়ন করে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য আমার ইউনিয়ন পরিষদে এবছরে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। আমার ইউনিয়ন পরিষদে উন্নয়ন কমিটিতে ওদের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বাইরের কেউ নয়, আমরা সকলে মিলেমিশে কাজ করি। সমবায় সমিতি গঠন করে প্রতি মাসে মাসিক চাঁদা সহ বিভিন্ন অনুদান সংগ্রহের মাধ্যমে গড়ে তুলেছে অটোরিকশা, ভ্যান, মনোহরী দোকান সহ অনেক লাভজনক প্রতিষ্ঠান। এর ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা হয়ে উঠেছে আত্মনির্ভরশীল। আমাদের দেশে আমরা এখন দেখতে পাই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ, তাদের প্রতিবন্ধিতা সত্ত্বেও তারা কিন্তু সমাজের একটা বড় অবস্থানে নিজেদেরকে তৈরি করতে পেরেছে। তারা শিক্ষাতে আসতে পেরেছে, তারা শিক্ষায় ভালো ভালো রেজাল্ট করতে পেরেছে, কর্মক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পেরেছে, তারপরেও আমরা তাদের এই স্বীকৃতিটুকু আমরা দিতে পারি না অনেক ক্ষেত্রে। বর্তমান সমাজে এখন প্রতিবন্ধী মানুষের এই ভাবনাটুকুর আর অবকাশ নাই, কারণ সারা বিশ্বে এখন জাতিসংঘের সনদ গৃহীত হয়েছে। সারা বিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য বাংলাদেশ এই প্রতিবন্ধী মানুষের এই সনদে স্বাক্ষর করেছে। তারপরে গত 2013 সালে আমাদের দেশে প্রতিবন্ধী অধিকার আইন তৈরি হয়েছে। এই আইন দ্বারা প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা সমাজে সব মানুষের সাথে একটা সাধারণ অবস্থানে একসাথে আসবে, একটি একীভূত সমাজে তারা বাস করবে, নিজেদেরকে গড়ে তুলবে, এই অধিকার তাদের আছে এবং সেটা রাষ্ট্রীয় অধিকার, একটা নাগরিক অধিকার। সরকারি বেসরকারি এবং বিভিন্ন ক্ষুদ্র সামাজিক প্রয়াস এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চেষ্টায় কিছু সফলতা অর্জিত হয়েছে, এ কথা সত্য। তবে সার্বিকভাবে একজন নাগরিক হিসেবে যে অধিকারগুলো অর্জন করার কথা, তার থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও অনেক পিছিয়ে। আর সেই লক্ষ্য অর্জনে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সাইট সেভার্সের সহঅর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধামুক্ত একীভূত সমাজ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এপ্রিল 2013 থেকে মার্চ 2016 পর্যন্ত মেয়াদকালে প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের সংগঠনগুলোর আর্থসামাজিক কর্মকাণ্ড এবং সামাজিক জীবনে সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করা। ABC-র প্রশিক্ষণে এখন আমি বর্তমান সব কাজকর্ম করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি এবং নেতৃত্ব হিসাবে রায়পুরাতে উপজেলাতে আমি এখন সবার মুখে মুখে। প্রতিভা দুখুমিয়া কিন্ডার গার্ডেন স্কুলের নামে আমার ডাক নাম দুখুমিয়া, একটা স্কুল করলাম। আমি বর্তমানে স্কুলে শিক্ষকতা, প্রধান শিক্ষকতা
পেশার কাজে নিয়োজিত আছে এবং আরও 8-10টা শিক্ষক এখানে কাজ করতেছে। মিস্ত্রি কাজ শুরু করলাম, আস্তে 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 আল্লাহর রহমতে এগুলি দিয়ে ভালো একটা চলার লাইনটা হয়েছে, তো বর্তমানে দোকান আছে। আমি চাই যে প্রতিবন্ধী বলে আপনার ঘরে বসে থাকবেন না, বাইরে বেরিয়ে আসুন, বাইরে বেরিয়ে আসেন, নিজের নিজের যোগ্যতা অনুসারে নিজের ক্ষমতা নিজে অর্জন করে নেন। যারা প্রতিবন্ধী আছে তারা যেন এই সমস্যার সম্মুখীন না হইয়া লেখাপড়া করে মানুষের মতন মানুষ করে, তাইলে তারা আমার মতন সমস্যায় আর জর্জরিত না হবে এবং সমাজকে কিছু দিতে পারবে, দেশকে কিছু দিতে পারবে এবং দেশে বিত্তবান লোকদের কাছে বোঝা হয়ে থাকবে না। গ্রাম চারা ওই রাঙা মাটির পথ আমার মন বলাই রে, গ্রাম চারা। আমাদের দৃষ্টিভঙ্গি, মানসিকতার পরিবর্তন এবং সহযোগিতামূলক আচরণের প্রেক্ষিতে যে মানুষগুলো পরিবারের জন্য ছিল বোঝা স্বরূপ, সমাজের জন্য ছিল উপহাসের পাত্র, তারা একদিন পরিবারের জন্য, নিজের জন্য এবং সমাজের জন্য অবদান রাখতে পারবে, চলতে পারবে সমাজের সকলের পাশাপাশি। জনসমস্যা থেকে তারা রূপান্তরিত হবে জনশক্তিতে। আমাদের সমস্ত সংকীর্ণতার বাঁধন খুলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে পাশে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা হোক আমাদের অঙ্গীকার। সবার অংশগ্রহণে সমৃদ্ধ হোক দেশ, সমাজ ও পরিবার।